গণতান্ত্রিক অধিকারের তালিকায় দশ ধাপ নামল ভারতের স্থান একশো পঁয়ষট্টি দেশের মধ্যে গণতান্ত্রিকতার নিরিখে একান্নতম স্থানে সে ঠেকেছে ভারত ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের দিন দিন খর্ব হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ইকোনমিক্স তথ্য অনুযায়ী জম্মু কাশ্মীরের অবস্থা ও সিএএ নিয়ে ও এনআরসির মতো বিষয় সরকার জোর করে চাপিয়ে দিচ্ছে দেশের মানুষের ওপর ভারতের মতো গণতান্ত্রিক দেশের সরকারি সিদ্ধান্তে মানুষের মতামতের ক্ষুদ্র পরিসর ফলে দশের মধ্যে ছয় দশমিক নয় পে পূর্ববর্তী স্থান থেকে আরও দশ সূচক নেমে গেল ভারত দু হাজার সালে এই সমীক্ষা শুরু হওয়ার পর এই প্রথম ভারত তার সর্বকালের খারাপ ফলাফল করল যেখানে এক পেয়েছিল ভারত, ১৮ সালে তা হয়েছিল ছিল সাত দশমিক নয় এক চলতি বছর আন্তর্জাতিক স্তরে দশের মধ্যে করে পাঁচ দশমিক চার চার শতাংশ পেয়েছে ভারত এই সমীক্ষায় বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশের সরকার তার স্বৈরাচারিতা চালাচ্ছে বলে মত প্রকাশ করলো বিশেষজ্ঞরা সমীক্ষা আরো বলা হয়েছে জনসাধারণের মতামত প্রকাশের ক্ষমতা ক্রমশ কমে আসছে এই দেশে দু হাজার ডিসেম্বরে সংসদে যে সিএএ আইন পাশ হয়েছে তা নিয়ে দেশ জুড়ে আন্দোলন ও শিক্ষা প্রাঙ্গনে পড়োয়াদের উপর পুলিশের অত্যাচারের ফলস্বরূপ আগামী দিনে আরো নামবে ভারতের স্থান বলে অভিমত বিশেষজ্ঞ মহলের রিপোর্ট চ্যানেল